আচ্ছা, এখানে একটু খেয়াল কর, এটা হচ্ছে ককরোচের স্যালিভারি গ্ল্যান্ড। তো এই সামনের যে অংশটা রয়েছে এটা হচ্ছে হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংস এর দুই সাইড থেকে কিছু ডাক্ট আসছে এবং এই ডাক্টের শেষে দেখ মেঘের মতো ক্লাউড হিসেবে রয়েছে স্যালিভারি গ্ল্যান্ড, বোথ সাইডেই আছে। আর একদম তলার দিকে দেখছিস হয়তো এই জায়গাটা, এই যে জিনিসটা এটা হচ্ছে স্যালিভারি রিসেপ্টাকল, এটাও বোথ সাইডে থাকে। তো কি হয়, স্যালিভারি গ্ল্যান্ড থেকে যে সিক্রিশনটা হয়, স্যালাইভা সিক্রিশন হয়, সেটা এই স্যালিভারি রিসেপ্টাকলে এসে জমা হয়। পরবর্তীকালে আরেকটা ডাক দিয়ে এটা হাইপোফ্যারিংস বা আরশোলার বা ককরোচের যে জীব আছে সেই জীবের কাছে এটা উন্মুক্ত হয় এবং এখান থেকে ওরা স্যালাইভা সিক্রিশন করে।